ঠ্যাঙ্গারচর পৌরসভায় স্বেচ্ছাসেবীদের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ঠ্যাঙ্গারচর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2023 উপলক্ষে ঠ্যাঙ্গারচর ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের নিয়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 10 জুন সকালে ব্যাসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে স্বাস্থ্য পরিদর্শক সুভাষচন্দ্র সরকারের সভাপতিত্বে এ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব। আগামী 17 বা 18 জুন মতলব উত্তর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ ক্যাম্পেইনে চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় 45,592 শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 49 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালে মোট 592টি কেন্দ্রে এই ক্যাম্পেইন একযোগে পরিচালিত হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2023 বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনে কর্মরত স্বেচ্ছাসেবীদের নিয়ে এ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মাসের মধ্যে থাকে না, এগুলো হলো বলতে হবে, কারণ আমরা তো ক্যাম্পেইনিং করবো একবার, কিন্তু তারা যাতে এই